আজকে রুই মাছে দুটো মুড়ো দিয়ে মোচার ঘন্ট বানাবো। দুটো মাছ কাটতে এই যে এতগুলো মাছের পিস বেরিয়েছে। মাছ আর মাছের মাথাতে খুব ভালো করে লবণ হলুদ মাখানো হয়ে গেছে। মোচা সেদ্ধ হয়ে গেলেই মাছগুলো ভেজে নেব। ছাল সম্পূর্ণ আলাদা হবে আজকে রান্নার। এই দেখুন করলাগুলো কিন্তু একদম গোটা গোটা আছে, সেদ্ধ হয়ে একেবারে গলে যায়নি। বেটে রাখা মোচা ভেজে রাখা মাছের বেসনার চালগুড়ি দিয়ে চাল কুমড়ো ভাজি, আর তার সঙ্গে এই যে রুই মাছের মাথা দিয়ে মোচার ঘন্ট আছে। আজকে আবার মোচাটা বেটে রান্না করেছি, আর এই যে রুই মাছ দিয়ে আলু দিয়ে করলা দিয়ে ঝাল। হ্যাঁ দাদু, মোচার ঘন্ট বড় বুঝটা। হ্যাঁ ভেতরে চাল কুমড়ো আছে, দেখতে পাওনি? বেগুনির মতো দেখতে, কিন্তু চাল কুমড়ো দিয়ে ভাজা হয়েছে। বিচে পাচ্ছি তো ভালো চাল কুমড়োর, এই চাল কুমড়োর বিচে। হ্যালো, কোন অনুষ্ঠান বাড়িতে গেলেই পাতের প্রথমে কিন্তু একটা করে বেগুনি দেয়। পপি কিন্তু চাল কুমড়োকে বেগুনির মতো করে ভাজছে। কেমন লাগছে হেবি? চাল কুমড়ো যে এরকম করে চা ভাই, আমি এই প্রথম খাচ্ছি, কোনোদিন খাইনি। ভালো লাগেনি? খুব ভালো লাগছে। তাহলে এবার গোটা প্রচার হয়ে যাবে। বেগুন দিবেন এরকম করে শীতকালের মতো তো এখন আর অত বড় বড় সাইজের বেগুন পাওয়া যায়নি। তো বেগুনি খেতে ইচ্ছে করলে কি করবে, এখন চাল কুমড়ো পাওয়া যায়, চাল কুমড়ো দিয়ে এইভাবে করে খাবে। মাছের ঝালটা কি তেতো লাগছে দাদু? না, আমি প্রথমে বলছিলাম একটু করে তেতো লাগবে না, কিন্তু করলার স্বাদ পাচ্ছ তো? করলার স্বাদ পাচ্ছি। মাছ খাওয়ার আগে আমি কিন্তু করলাটা খেয়ে দেখবো তেতো লাগে নাকি। একটুও কিন্তু তেতো লাগেনি তো, আর রান্নাটাও কিন্তু তেতো লাগেনি। কিছু তো বললো, আমাকে তো রিয়াক্ট করতে হবে মোমেন্ট, ফাটাফাটি একদম হেভি খাবো দুর্দান্ত। আরে মাছের মাথা দিয়ে মোচার ঘন্ট একবার হেভি হেভি ই ডাবল হেভি বাবা বাবা, ইংলিশ ই ডাবল হেভি মানে কি? হেভিটা ডাবল, ডাবল এর ডাবল। আচ্ছা আছে, আই মাছ, মাছের মধ্যে রুই, তার যা স্বাদ রান্নাটা আজকে হয়েছে ভালো।
করলা দিয়ে পুকুরের রুই আমরা কিন্তু বাড়িতে আর কি আমরা এরকম করলা দিয়ে আলু দিয়ে মাই দিয়ে ঝোল করি ভালো লাগে করলাটা মাখিয়ে খাবো দারুণ সিদ্ধ হয়েছে একটু তিতো লাগে না খুব ভালো লাগছে তুমি এবার বাড়িতে করে খাবে অনেকদিন আগে শিঙি মাছ দিয়ে করলা দিয়ে এইভাবে ঝাল করেছিলাম তারপরে আজকে আবার রুই মাছ দিয়ে করলাম সবাই তো খেয়ে বললো এটা নাকি দারুণ হয়েছে তো আমি একটু খেয়ে দেখি চাল কুমড়ো স্বাদটাই আলাদা ভালো লাগছে তবে নরম চাল কুমড়ো দিয়ে করতে হবে দেখতে বেগুনি কিন্তু বেগুনের মতো বেগুনি নয় বেগুনের মতো মাছের ঝোল দিয়ে ভাত খাওয়া হয়ে গেল মাছ কিন্তু সাইডে পড়ে আছে খালি মুখেই মাছটা খাবো মাছটা খুব মিষ্টি লাগছে আর খুব সুন্দর স্বাদ আজকে মোচার ঘন্টটা কিন্তু বেটে করেছে দারুণ লাগছে মাছের কাঁটা ও মা আজকে তোমার তিনটে রান্নাই খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে পুরস্কার দিবে তো